हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी अपने दारुण एक डेजार्ट रेसिपी आम दई बा बेक्ड मैंगो योगर्ट तैरी करे देखाबो। एटा गैस स्टोव और ओवेन दुटोते ही बनिए देखाबो। आमी खूब कम उपकरणे सहजे एटा तैरी करे देखाबो, अवश्य बाड़ीते ट्राई करबेन। लांच अथवा डिनारे परे एई ठंडा ठंडा आम दईटा किन्तु गरमकाले आमेर मौसुमे खेते असाधारण लागे। रेसिपिटी भालो लागले भिडियोर नीचे लाइक करते भूलबेन ना जेनो, आर सम्पूर्ण रेसिपिटी देखे भालो लागले चैनलटिके सबस्क्राइब करे नेवार अनुरोध रइलो। पाशे थाका बेल आइकनटाओ प्रेस करे नेबेन, जाते आमी जखन एरकम आरो नित्य नतून भिडियो दिते थाकबो तार नोटिफिकेशन आपनादेर काछे खूब सहजेई पौंछे जाबे। ताहले चलुन देखे नि आजकेर एई भापा आम दई रेसिपिटी। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আর আমগুলোকে আমি ভালো করে আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি আমের পাল্প বা শাঁসটা বের করে নেব। এখানে আমি আমের পাল্প বা শাঁস বের করে নিয়েছি। সব মিলিয়ে 200 গ্রাম মতো আমের শাঁস নিতে হবে। এখানে আমার দুটো আম থেকেই 200 গ্রাম পাল্প হয়ে গেছে। আপনাদের যদি দুটো আমে 200 গ্রাম পাল্প না বের হয় তাহলে আরেকটা আম নিয়ে 200 গ্রাম করে নেবেন। সব মিলিয়ে 200 গ্রাম পাল্প বা শাঁস নিতে হবে। এবার একটি মিক্সিং জারে আমি আমের পাল্পগুলো দিয়ে দিলাম। এবার এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব। সব আমের পাল্প আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এটা এবার একটি বাটিতে আমি ঢেলে নিয়েছি। এটা এখন আমি সরিয়ে রাখছি, পরে ইউজ করব। প্রথমে একটি বোলে ঢেলে দেব 200 গ্রাম টক দই। দইটা আমি হালকা ফেটিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 200 গ্রাম ফ্রেশ ক্রিম আর 180 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে না মিশিয়ে নিলে দানা দানা থেকে যাবে আর ফাইনাল দইটাতেও দানা থেকে যাবে, স্মুথ হবে না। এবার আমি আমের পাল্পের পেস্টটা দিয়ে দেব আর 2 চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে। ছোট এলাচের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি সব মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হবে না। এবার একটি বাটির ওপর একটি ছাঁকনি বসিয়ে দিলাম। এবার দইয়ের মিক্সচারটা আমি ঢেলে দেব। দইয়ের মিক্সচারটা ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নিলে দইয়ের মিক্সচারে আর কোনো লাম্পস বা দানা থাকে না, একদম স্মুথ হয়ে যায়। দইয়ের মিক্সচারটা ছেঁকে নেওয়ার পরে যেটা আমার জালিতে আটকেছে সেটা ফেলে দেব। এখানে আমি 3টে মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এবার এতে আমি দইয়ের মিক্সচারটা ঢেলে দেব। আপনাদের কাছে যদি মাটির পাত্র না থাকে তাহলে সেরামিক বা অ্যালুমিনিয়ামের পাত্রেও করতে পারেন। সবগুলোর মুখ আমি এরকম একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলাম। আমি সবগুলো পাত্রের মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিয়েছি। এবার মাটির ভাঁড় 3টেকে আমি এরকম একটি জায়গায় নিয়ে নিচ্ছি। এর মধ্যে গরম জল ঢেলে দিলাম, যাতে জলটা ভাঁড়ের 1/4 অবধি থাকে। 1/4-এর বেশি জল দেওয়ার দরকার নেই। এরপরে এগুলো 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 15-20 মিনিটের জন্য বেক করে নেব। আপনারা যদি দই ওভেনে বেক না করতে চান তাহলে গ্যাসেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি একটি কড়াই গ্যাসের ওপর বসিয়ে একটি টিফিন বক্সের ঢাকনি রেখে দিলাম। আপনারা চাইলে মেটাল কোনো স্ট্যান্ডও রাখতে পারেন। এবার এতে অল্প জল ঢেলে দিলাম। এবার ঢেকে দিয়ে জলটা আমি গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে এবার আমি পাত্রটা বসিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে লো ফ্লেমে
25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। এর মধ্যে কিন্তু ঢাকনাটা আর খোলা যাবে না বা গ্যাসের ফ্লেমটাও বাড়ানো যাবে না। ফিরে এলাম প্রায় 25 মিনিট পরে। এবার গ্যাস বন্ধ করে পাত্রটিকে আমি কড়াই থেকে সরিয়ে নিলাম। আমি ওভেন থেকেও দই বার করে আনলাম। এবার সবকটা দই রুম টেম্পারেচারে এসে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ফ্রিজে রেখে সব দইগুলো ঠান্ডা করে বের করে আনলাম। এবার একটা দই আমি কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত ভালো করে সেট হয়ে গেছে, তৈরি হয়ে গেল আম দই। এবার এগুলো আমি অল্প আমের কুচি, অল্প পেস্তা কুচি আর অল্প স্যাফরন স্ট্র্যান্ডস দিয়ে সাজিয়ে দিলাম। এই গরমে এই ভাপা আম দইটা বানিয়ে বাড়িতে সবাই এনজয় করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।